আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সঙ্গে আছি আমি আকরাম হোসেন সুমন আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আলেমদের ভিডিও নিচে গিয়ে অনেকে গাল মন্দ করে অনেক আলেমের ছবি কেটে হিন্দুদের যে ঠাকুর বা ওদের মাথার উপরে লাগিয়ে দেয় অর্থাৎ খুবই বাজেভাবে কুটুক্তি করে অনেক অপপ্রচার চালায় অনেক গাল মন্দ করে তো এরা কারা এদের পরিচয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখুন ইনি বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি করে একজন আলেম উনার এখানে লিখে রেখেছে সয়ানের দায়িত্ব পালন ব্যস্ত আইন দেখি উনার প্রোফাইল আমরা একটু ঢুকে দেখি যিনি কমেন্ট করেছে দেখুন ওনার নাম হচ্ছে জয় গোর গোতন কি লিখছে যাই হোক মানে

দেখুন এসব কি আশেকের আসুল অর্থাৎ পীরের লোক আর কি বলেছেন এই যে তিনি এই কথাটা বলেছেন যে আঠারো থেকে বাইশ বছর ভিতরে মেয়েদেরকে বিয়ে দিন অপরাধ এটাই এই যে দেখুন এই যে ঠাকুরদের মাথা কেটে এই উনাদের মাথা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে যে ব্যক্তি তার প্রকালে লোকে দেখে একটু ঢুকে দেখুন যার মন মানসিকতা যেমন এর প্রোফাইলে লেখা আছে আচ্ছা যাই হোক নাম হচ্ছে এমডি লিমন তারাবদার অ্যাবাউটে ঢুকে দেখি এই যে এখানেও তেমন কিছু নাই হ্যাঁ তেমন কিছু দেখা যাচ্ছে না যাই হোক তো এই ছেলেটার বয়স কত হবে অর্থাৎ মতিউর রহমান মাদানী সাহেবের ছেলে নন নাতিপুতি সমান হবে বুঝছেন নাতিপুতি সমান হবে এই যে এ কোনো আমার মতো সাধারণ পাবলিক দেখুন এর আইডিতে দেখুন কী অবস্থা দেখুন এবং নিচে যে হট মুভিজ এই সেইগুলো মোটামুটি যাই হোক এদের এই যে দেখুন এই যে এগুলো হ্যাঁ তো তো এই হচ্ছে অবস্থা আর কি এখন ভাই এভাবে দেখালে আপনাকে আমি দেখাতে দেখাতে রাত শেষ হয়ে যাবে এই এই যে এই আরেক ব্যক্তি এখানে গালি টাইপের একটা কিছু দিছে হ্যাঁ যাই হোক ওনার এখানে ঢুকে দেখি উনি কি পছন্দ করে উনার চয়েস কি এই যে দেখুন প্রোফাইল অবস্থা দেখুন এই যে দেখুন ওনার অবস্থা দেখুন উনি এই ছবিগুলো কিন্তু যারা একদম সোজা কথা শয়তানে পূজারি তারা এই ছবিগুলো পছন্দ করে বা এই ছবি কারণ আমি বিদেশি অনেক তারা এই ছবিগুলো বা এই ধরনের মূর্তি এই ধরনের তাদের দেখলেন যে এই লোকগুলোর পরিচয় অর্থাৎ ইসলামিক লাইনে কোনো পড়াশোনা নাই আমি একটা কথা বলিনি আমি মদিনাও বুঝি না বাংলাদেশও বুঝি না যে কার কতটুকু এলেম আছে আপনাকে এটা আগে বিবেচনা করতে হবে যে কার কথাটা সঠিক হতে পারে অবশ্যই যে এই লাইনে বেশি পড়াশোনা করেছে তার আপনি সাধারণত একজন ডাক্তারের কাছে যখন যান তখন আপনি পাড়ায় একটা ফার্মেসিতে যান সে সামান্য দুই বছর চার বছর হয়তো ডিপ্লোমা করেছে আরো বেশি অভিজ্ঞতা থাকবে কার যে এমবিবিএস পাস করেছে তার আপনি আরো ভালো ডাক্তার চান তাহলে অবশ্যই যিনি এসপিবিএস পাস করেছে তিনি এবং ওনার থেকেও বেশি বুঝবে কে যিনি একদম মেডিসিন বিশেষজ্ঞ তিনি তাহলে আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন আপনি ভালো ডাক্তার খুঁজবেন যে কে সবচেয়ে ভালো ডাক্তার আপনি খাবারটা খেতে গেলে আপনি ভালো খুঁজবেন কোন খাবারটা সব থেকে ভালো আপনি একটা জামা পরবেন আপনি খুঁজবেন কোন কাপড়টা সব থেকে ভালো কোন ব্র্যান্ড ভালো কারা অথচ দেখুন আপনি ধর্মের বেলা হয়ে গেলে আপনি আর খোঁজেন না যে আপনার ইমাম কিভাবে বললো হুজুর কিভাবে বললো মানে আপনি সেটা ছাড়া আর কিছু বুঝেন না আপনার বোঝা উচিত যে একজন আলেম কতটুকু পড়াশোনা করলে মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতে পারে এবং মদিনা থেকে পিএইচডি করা একজন আলেম তিনি কি আমাদের দেশে পড়াশোনা করা একজন আলেম থেকে কম বুঝে নাকি বেশি বুঝে আপনার কি এতটুকু জ্ঞান নাই অথচ এই ভিডিও নিচে দেখুন কত গাল মন্দ কত কুটুক্তি কত কি এখন এই এই আলেমগুলো কি বলতে আছে যে আপনারা এতদিন এটা করছেন এটা ভুল করছেন কি দিয়ে বলতে আছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে না আপনাদেরকে গালি দিচ্ছে না আপনাদেরকে বাজে একটা কথা বলতেছে বড় জোর বেদাতি বলতেছে বেদাতি অর্থাৎ যে চুরি করে তাকে চোর বলে যে নেশা করে তাকে নেশাখর বলে এরকম আর কি একটা কথা বেদাতি বলে আপনি বেদাত আমি আপনি বেদাত করলে বেদাতি বলে বড় জোর এতটুকু কিন্তু আপনাকে এই কোনো গালিও দিচ্ছে না আপনার কোনো ভিডিওর নিচে গিয়ে এরকম বাজে কোনো মন্তব্য করতেছে না কিন্তু আমি তো এতক্ষণ ধরে আপনাদেরকে যেসব দেখালাম আমি দেখালে সারা এরকম আপনি দেখে শেষ করতে পারবেন না আমি এগুলো নিয়ে অনেক সময় ব্যয় করি অনেক সময় অপচয় করি জানার জন্য বোঝার জন্য তো আমি দেখি এরা সব এরা হয় সাম পীরপন্থী না এখানে অনেক শিয়া আছে শিয়া এবং অনেক হিন্দু ধর্মের লোক আছে অনেক বৌদ্ধ ধর্মের লোক আছে একটা নাম দিয়ে একটা আইডি খুলে প্রোফাইল লক করে রাখছে অথবা অনেকের আইডিতে গেলে সেকশনে গেলে সেখানেও পাওয়া যায় তার পরিচয় কি তখন দেখি এই অবস্থা অথবা অল্প বয়সের একটা ছেলে যে আলেমকে গালে দিচ্ছে তার সন্তানের বয়সও হবে না সে তাকে গালে দিয়ে বসতেছে সে হয়তো সামান্য কিছুদিন মাদ্রাসায় গিয়েছে বা যায়ও নাই আমি দেখালাম না আপনাকে যায় না মাদ্রাসায় পড়ে নাই তাকে হয়তো আলহামদু থেকে তারা পর্যন্ত জিজ্ঞেস করলে সেই সুরা সে পারবে না কবে কোন দিন এক ওয়াক্ত নামাজ পড়ছে সে জানে না সে এসে এখানে এই যে গালি গালাজ করতে আসছে নানানভাবে কুটুক্তি করতে আছে যাই হোক তো আমার এই ভিডিও কারও বিরুদ্ধে না আমার এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন বুঝেন আপনারা এইভাবে সবার হাতে মোবাইল আছে কারো কারো কম্পিউটার আসছে ইন্টারনেট আসছে আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে পর্যালোচনা করবেন যে আলেমদের কথা শুনে তো আমরা সঠিক পথে আসব। সে আলেম পড়াশোনা কতটুকু করেছে কোথায় করেছে এগুলো সব যাচাই বাছাই করবেন তারপরে যে নিচে কমেন্টগুলো পড়বেন যারা কমেন্ট করতে আসে তাদের কার কতটুকু যোগ্যতা তারা আলেম কিনা তারা কোন ধর্মের লোক তার বয়স কত হয়তো একটা ছেলে মাদ্রাসায় পড়তে আছে তার বয়স কত বিশ বাইশ পঁচিশ আর যে আলেমকে গালি দিতে আছে তার বয়স পঞ্চাশ করছে আর এ মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে এর হুজুর থেকে কিছু শুনছে এও আসে এখানে গালি গালাজ করে যাই হোক তো প্রত্যেকটা লোক প্রত্যেকটা কৃতকর্মের হিসাব দিতে হবে এই যে আমি কথা বলতে আছি আমি হয়তো এক মিনিট পরেও মারা যেতে পারে আমার মৃত্যু হতে পারে আমার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব নেওয়া হবে এই জিনিসটা মাথায় রাখবেন কোনো হুজুর কোনো আলেম আমি আগে তো বললাম আমি কারো পক্ষে বলতেছি না যেটা আমার কাছে প্রসিদ্ধ মনে হয় যেটা বিশ্বস্ত মনে হয় আমি আপনি সেটা নেব আর সেটা অবশ্যই যিনি যত বেশি পড়াশোনা করেছেন যত প্রসিদ্ধ জায়গা থেকে করেছেন তার কাছ থেকে নিতে হবে এটাই আমি বলতে যাচ্ছি আমার এলাকার হুজুর কি বলল আমার মাদ্রাসার হুজুর কি বলল এগুলো দিয়ে বাঁচা যাবে না হয়তো এখন বোঝা যাবে না মৃত্যুর পরে বোঝা যাবে যাই সবাই ভালো থাকবেন আমার কোনো ভুলভ্রান্তি হলে ভিডিও নিচে কমেন্টস এ জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম